ক্লাস টিচারের কাছে প্রাইভেট পড়লে? নদী, পড়াটা বলো তো। ম্যাম, গত সপ্তাহে আমার খালাতো ভাইয়ের ফুফাতো বোনের বান্ধবীর ছোট বোনের বিয়ে ছিল, এই জন্য আমি আসতে পারিনি এই সপ্তাহ, আর পড়াটাও শিখতে পারিনি ম্যাম। আচ্ছা ঠিক আছে, বিয়ে তো মানুষ একবারই করে, আর তুমিও গিয়েছিলে, কোনো ব্যাপার না, বসে পড়ো। আর তুমি তো এমনিতে ভালো স্টুডেন্ট। ম্যাম, কালকে নাকি ক্লাসে নোট দিয়েছিলেন, আমি না নোটগুলো পাইনি। আচ্ছা বসো, আমি কালকে প্রাইভেট রুমে গিয়ে দিয়ে দিবো, কেমন? ওকে ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম ম্যাম, আমার না আজকে কাজিনদের সাথে ট্যুরে যাওয়ার কথা, আমার ছুটি দরকার ছিল। ছুটি লাগবে? এইভাবে বলছো কেন? দাও আজকে তোমাকে ছুটি দিয়ে দিচ্ছি। ম্যাম ম্যাম, আমি না কালকে এই অধ্যায়টা কিছুই বুঝতে পারিনি, আরেকবার বুঝিয়ে দিবেন প্লিজ। দাও, অবশ্যই বুঝিয়ে দিব। শোনো, তোমরা কেউ কোথাও না বুঝলে অবশ্যই প্রশ্ন করবা, ঠিক আছে? প্রশ্ন করে স্টুডেন্টরা অনেক মেধাবী হয়, আর আমার এদেরকে অনেক ভালো লাগে। ক্লাস টিচারের কাছে প্রাইভেট না পড়লে? এই যে তুমি 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 হ্যাঁ তুমি, পড়াটা বলো তো। ম্যাম, আমি তো এক সপ্তাহ যাবত অনেক অসুস্থ ছিলাম, এই জন্য আসতে পারিনি। বিশ্বাস না হলে ম্যাম ওদেরকে জিজ্ঞেস করে দেখেন, আমি অনেক অসুস্থ ছিলাম। হয়েছে, আর অজুহাত দেখাতে হবে না, এখন না হয় তুমি অসুস্থ মেনে নিলাম। কবেই বা তুমি পড়া শিখে এসেছো বলো তো আমায়? 2 লাইন পড়া বলতে 10 মিনিট সময় লাগাও, আর বাকি রইলো রেজাল্টের কথা। সপ্তাহে নকল করে লেখো, রেজাল্ট তো ভালো হবেই, নিজের যোগ্যতায় তো লেখার কিছু নেই। নিজের যোগ্যতা তৈরি হবে কোথা থেকে? প্রাইভেট পড়ার জন্য তো বাইরে টিচারদের কাছে দৌড়াদৌড়ি করো, তারা নিজেরই পারে কি আর তোমাকেই পড়াবে? ম্যাম, কালকে নাকি ক্লাসে নোট দিয়েছিলেন, আমি তো নোটগুলো পাইনি। পাবেই বা কিভাবে, পড়ালেখায় তো কোনো মনোযোগ নেই, আর তুমি না প্রাইভেট পড়ো, যাও তোমার প্রাইভেট টিচারের কাছ থেকে নোটগুলো নিয়ে নিই। ম্যাম, আমার না আজকে প্রচুর মাথা ব্যথা করছে, আমাকে কি আজকে ছুটি দেওয়া যাবে? প্রশ্নই আসে না, এইসব অজুহাত আমার খুব ভালো করে জানা আছে। পড়ালেখা ফাঁকি দেওয়ার ধান্দা, তাই না? এই মেয়ে, তোমার এত প্রবলেম কি? হ্যাঁ যাও, তুমি গিয়ে বসো। ম্যাম, আমি না এই অধ্যায়ের যে এই অংশটা বুঝিনি, আমাকে আরেকবার বুঝিয়ে দিবেন প্লিজ। কেন, তোমার মাথায় কি গুবর নাকি? হ্যাঁ, বুঝানোর পরেও বুঝো না, বাকিরা সবাই বুঝেছে, শুধু তুমি বুঝোনি, মাথার মধ্যে কি গুবর চাষ করো? হ্যাঁ, তোমার জন্য এখন আমি পড়ানো অধ্যায়টা আবার পড়াবো,